বাস চলার অনুমতি মিললেও এখনও টোটো এবং অটো চলার অনুমতি মেলেনি। আর এই লকডাউন ভেঙে বিনা প্রয়োজনে যে সমস্ত টোটো অথবা অটো সড়কে বের হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ট্রাফিক পুলিশ। শুক্রবার হাসিমারা এলাকায় 8টি টোটো 3টি অটো আটক করে ট্রাফিক পুলিশ। হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে জানান, যে সমস্ত টোটো এবং অটো বিনা প্রয়োজনে বের হয়েছে তাদের আটক করা হয়েছে এদিন। অলরেডি আজকে 7-8টা টোটো ঢোকানো হয়েছে, 3টা অটো ঢোকানো হয়েছে, এগুলো সব থানাতে আছে, এগুলোকে দেখছি কী কারণে বেরোয়েছে, সব কিছু দেখেছিলাম, তাদের উপস্থিত ব্যবস্থা নেওয়া। এখন কি টোটো অটো চলার নিয়ম নেই? না, টোটো অটোর এখনও পারমিশন হয়নি, টোটো অটোর পারমিশন হলে তখন দেখা যাবে। এখন আজকের থেকে তো স্টেট বাস চালু হলো, তো ওই স্টেট বাসে যাতে ওই যে সরকারের গাইডলাইন যাতে মেনে যাত্রী নামা ওঠা করে, এই জন্য কী ব্যবস্থা নিচ্ছে? স্টেট বাস দুটো চলেছে আজকে, দুটোই আলিপুর থেকে ছাড়ছে, একটা আপনার বিপাড়া অব্দি যাবে, সেটা রুট হচ্ছে আপনার আলিপুর থেকে ছাড়বে, ছাড়ার পরে নিমকি, নিমকি হয়ে গুরুদুয়ারা, গুরুদুয়ারা হয়ে হাসিমারা, ওল্ড হাসিমারা থেকে ব্যাক করে মাদারি বিপাড়া অব্দি যাবে, মাদারি তারপরে আপনার ওই রাঙালি বাজনা হয়ে বিপাড়া, তারপরে আবার ওখান থেকে ওই নিয়মেই বেরোবে। আরেকটা বাস আপনার আলিপুর থেকে ছেড়েছে, ওটা কালচিনি।